আসসালামু আলাইকুম। আমরা এই পৃথিবীতে এসেছি সফল হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, কেউ সফল হয় কেউ বা হয় না। তো আশা করে বা চেষ্টা করে প্রত্যেকটা মানুষ যেন তার জীবনে একটা আমূল পরিবর্তন আনতে পারে বা একটা সফলতা আনতে পারে, তার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, প্রাতিষ্ঠানিক জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে হোক। প্রত্যেকটা মানুষ চায় যে সে সফল হবেই হবে। আসলে কি সবাই সফল হয়? কেউ হতে পারে কেউ হয় না। আবার দেখা গেছে যতটুকু সফল হতে চায় অনেকে দেখা যায় আল্লাহর রহমতে তার চেয়ে বেশি সফল হয়। এই সাকসিড হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আসলে কি মন্ত্রটা মানুষের জীবনে কাজে লাগে, আমরা সেই মন্ত্রটা নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটা আসলে বেশি বড় করব না, ছোটই হবে, মনে হবে আপনাদের কাছে বড়। এবং এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের ছোট্ট একটা থিম বা ছোট্ট একটা অঙ্ক হোক আর ম্যাথ হোক, যাই হোক, এই জিনিসটা আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে ইনশাল্লাহ। ভিডিও থেকে অবশ্যই আপনারা কিছু না কিছু শিখবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই সফল হওয়ার জন্য যে মন্ত্রটা আসলে আমাদের জীবনে দরকার, বাস্তবিক জীবনে দরকার, তো সেটা আমরা খুব সহজে দেখাবো, খুব সহজ সরল ভাষায় বুঝাবো। তো এটা দেখতে হলে আগে একটা ছোট্ট একটা অঙ্ক করতে হবে, অর্থাৎ ম্যাথ করতে হবে। এই ম্যাথ দিয়ে আপনাকে হিসাব বুঝিয়ে দিব যে কিভাবে সফল হওয়া যায় বা সফল হওয়ার চাবিকাঠিটা কি। ধরুন আমরা এখানে 6 লিখলাম, 600। তো এর নিচে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 0 0 5 6 30, তাহলে দেখুন 3000 হয়ে গেল। অর্থাৎ এই যে 3 ডিজিটস আছে, এই ডিজিটস গুলাকে যদি 5 দ্বারা ইনটু দেওয়া যায়, অর্থাৎ গুণ করা যায়, তাহলে একটা রেজাল্ট হয়। কিন্তু সিমিলারলি আমরা যদি এইটাকে যদি গুণ করি, অর্থাৎ এই যে আমরা 4 ডিজিটস নিয়েছি, তো 4 ডিজিটস কে যদি আমরা আর একটা ডিজিট দিয়ে যদি গুণ করি তাহলে দেখেন কি হয়। হ্যাঁ, এই দেখেন কি হয়, একটা রেজাল্ট কিন্তু হলো। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 বা 10 11, মানে যত ডিজিট হোক আর অন্য যে কোনো ডিজিটস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একটা রেজাল্ট হয় কিন্তু। হ্যাঁ, ফলাফল হয় কিন্তু। কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, এই সফলতা অর্জন করতে গেলে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। ধরেন আমরা 20 লিখলাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 20, এর নিচে যদি আমরা 0 দিই, ঠিক আছে, অথবা আমরা আরো ডিজিট দিয়ে দিলাম, ওকে, তাহলে 0 দিলাম, তাহলে 0 2 0 0 2 0 0 2 0 0, অর্থাৎ টোটালি কিন্তু 0, রেজাল্ট কিন্তু 0। অর্থাৎ আমরা যদি 5 দিয়ে ইনটু করা হয় কোনো ডিজিটস কে তাহলে কিন্তু একটা রেজাল্ট হয়। 1 দ্বারা হলে হয়, 2 দ্বারা দিলে হয়, 5 দ্বারা দিলে হয়, কিন্তু 0 দ্বারা যদি আমরা কোনো রেজাল্টস, কোনো ডিজিটস কে যদি আমরা ইনটু করি তাহলে কিন্তু এটা গুণফল কিন্তু 0 হবে। তো এরকমই আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে বা প্রাতিষ্ঠানিক জীবনে আমাদের অনেক ধরনের আইডিয়া থাকে, আমি এটা করব, ওটা করব, এটা করব, ওটা করব। ধরেন আমি পড়াশোনা করব, পড়াশোনা করে এসএসসি পাস করব বা বিসিএস দিব বা বিসিএস ক্যাডার হব, অথবা আমার মাথায় যদি এরকম আইডিয়া থাকে আমি একটা প্রতিষ্ঠানের একটা চাকরি করব, হ্যাঁ, তাহলে আমাকে পড়তে হবে, অথবা আমি একটা ফার্ম করব, এই ফার্মের পর এই ফার্ম করব, এইরকম ফার্ম, অর্থাৎ অনেক আইডিয়াস আমাদের থাকতে পারে। তাহলে আমরা যদি এই আইডিয়া আইডিয়া আমাদের মাথায় আসলো, ঠিক আছে, আইডিয়াস, অনেক ধরনের ধারণা বা আইডিয়াস আসলো জীবনকে সফলতা করার জন্য, তাহলে এটাকে যদি ইনটু দেই, ইনটু 0 দেই, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, 0। অর্থাৎ আমাদের আইডিয়াস আছে মাথায় কিন্তু আমরা কাজের বেলায় 0, আমরা কাজ করি নি, আইডিয়া নিয়ে ঘুমিয়ে থাকলাম, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট হবে 0। সিমিলারলি আমাদের মাথা আইডিয়াস আছে, ওকে, ইনটু আমরা যদি এফোর্ট, অর্থাৎ প্রচেষ্টা, এফোর্টস, অর্থাৎ অনেকগুলো আইডিয়া আছে আর প্রত্যেকটারে আমরা কি করলাম, প্রচেষ্টা করলাম, অর্থাৎ চেষ্টা করলাম, তাহলে এফোর্টস, এই এফোর্টস দিয়ে যদি ইনটু করা যায়, অর্থাৎ গুণ করা যায়, অর্থাৎ ওই অনুপাতে, আইডিয়া অনুপাতে যদি কাজ করা যায়, তাহলে আমাদের কিন্তু একটা রেজাল্ট আসবে।
ঠিক আছে, রেজাল্ট আসবে, একটা রেজাল্ট আসবে, অর্থাৎ ফলাফল হবে। আমরা যতগুলো আইডিয়া নিব, ততগুলো প্রচেষ্টা করব, ততগুলো আমরা ফলাফল পাব। আর আমাদের আইডিয়া আছে, কিন্তু আমরা সেই অনুপাতে প্রচেষ্টা বা এফোর্টস অর্থাৎ প্রচেষ্টা করি নাই, তাহলে আমাদের রেজাল্ট হবে কি? শূন্য, ফলাফল শূন্য। সুতরাং এটাই হচ্ছে আমাদের একটা মন্ত্র। এই মন্ত্র যারা গ্রহণ করবে, অর্থাৎ আমাদের মাথায় আইডিয়া আসবে, আমাদের মাথায় যা আসবে, সেইভাবে যদি আমরা কাজ করি, অর্থাৎ প্রচেষ্টা করি, এফোর্টস করি, তাহলে আমাদের রেজাল্ট হবে, অর্থাৎ ফলাফল হবে। আর ফলাফল হলেই আমরা সফল হব। সফল হতে আমাদের বেশি সময় লাগবে না। আর যদি আমরা মনে চাইবে এটা করতে, ওটা করতে, এই কাজটা করতে, এই কাজটা করে, এখন না তখন, তখন না পরে, পরে না পরশু, এরকম করে যদি আমরা ফেলে দেই, ফেলে রাখি আইডিয়াগুলো, যদি ফেলে রাখি, সেই অনুপাতে যদি কাজ না করি, তাহলে কিন্তু আমাদের কোনো সফলতা আসবে না, কোনো রেজাল্ট আসবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।